হ্যালো গাইস, গুড মর্নিং। চলে আসছি আবারও এক নতুন কন্টেন্ট নিয়ে। আর যাওয়া হচ্ছে, আজকে প্রচুর কুয়াশা পড়েছে, দেখতে পাচ্ছি চারিদিকে বাস ঝাড়ের ভিতর ভিতর দিয়ে যাওয়া হচ্ছে। তো যাচ্ছি নদীর দিকে মাছ মারতে, হাতে কেটলি আছে, সাথে আটা মাখা, আর পিছনে দুটো বাবু দুটো আছে। যাচ্ছি, গিয়ে দেখি, অনেকদিন পর আসলাম। আর কুয়াশা বেড়ে, হঠাৎ করে কুয়াশা বেড়ে গেছে, এত কুয়াশা বেড়েছে কি বলবো, কি বলবো রে দাদা, কুয়াশা একদম ধপ ধপ করছে রে দাদা। তো চলো নদীর ধারের দিকে, তারপর দেখা হচ্ছে মাছ মারা, ঠিক আছে গাইস? ফাইনালি নদীর ধারে পৌঁছে গেছি। আর এদিকে তো আরো বেশি কুয়াশা, এই দেখতে পাচ্ছ কুয়াশায় ধপ ধপ করছে। আর এই যে কিছু ভাঙাচোরা আছে জায়গাগুলো, প্রচুর কুয়াশা, এদিকে কুয়াশায় কিছু দেখা যায় না, এত কুয়াশা হচ্ছে। তো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের এই সাইডের নদীগুলো কেমন। নদী এত ভালো নেই, জল বেশি নেই, জল শুকিয়ে গেছে, বন্যা ছিল। বন্যার ভিডিওগুলো তো তোমরা দেখেছিলে, যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম। তো এই দেখো কুয়াশা নদীতে, এই নদীতে অল্প জল আছে। আর এখানে বাঁশের একটা, আমরা আমাদের এই সাইডে তো ঢাড়ং বলা হয়, আবার কেউ কেউ বলে যে বাঁশের মাচান, তবে এটা সেই ধরনের মাচান নয়। তো এইখানে পার হব, এই যে বাবুগুলো পার হচ্ছে। আর পার হতে গেলে একটু সাবধানে পার হতে হবে আমাকে, কারণ এক হাতে মোবাইল আছে, এক হাতে টিফিন আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এইভাবে ধরে ধরে পার হতে হয়। এই ওরা দুজন পার হয়ে গেছে ওপার, আমি ধীরে ধীরে করে পার হয়ে যাই। ও ভাই সাহ, ভিজা আছে রে, ঠান্ডা লাগছে। বাবু ভাইয়া পার হয়ে গেছি, আর হচ্ছে নদী, নদীর মধ্যে এরকম জল আছে। ওই যে ওরা দিয়ে এত লেটে কি পার হয়েছি আমি, আমার লেট হয়ে গেছে নাকি? এই তো চলে আসছি। এখানে আবার আখা বানিয়েছিল, এদিকে কিসে করেছিল, পিকনিক টিকনিক হয়েছিল নাকি, না ধান সিদ্ধ করছিল নদীর ধারে, বলতে বলতে চলে আসলাম। এই যে আমাদের লোকেশন, এটা হচ্ছে ঘাট, এদিক থেকে লোকজন নামে, এদিকে গরু বাঁধা আছে। তো বাবুটা ফেলে চেক করলো, রেডি এবার, এই যে আটা এনে, তোর হাত মে কাছে আয়া রে, পেলে সে লিয়া থাকে আলে। তো প্রথম বহিনী করছে, ওই খেলা হলো। বাবুটাও ফেললো, এদিকে দেখি কে আগে বহিনী করে। কয়েকদিন ওর সাথে হচ্ছে এরকম করে, এই যে মাছ উঠিয়ে ফেলেছে, এই যে পুঁটি মাছ করে দেখা, এই ছটপট করছে পুঁটি মাছ, এত বড় বড়। সকালবেলা বহিনী করলো, ছোটা দেখি নেক্সট, জল আছে তো অল্প, দিয়া দেওয়া আছে এর মধ্যে। এবার দেখি এ কী করে, যত কাতে ফেলছিস ইটা, ভরটা একটু বেশি দে, একটু আর একটু দূরে ফেল। তো আমার ছিপটা এইদিকে রাখা আছে, আমি এখন ধরবো, ঠিক আছে ভাই, থাকো তোমরা ভিডিওর মধ্যে, আবার দেখাচ্ছি। গাইস মাছ মারা হয়ে গেল, আর বেশি মারিনি আজকে, অল্পই মারলাম, টাইমও হয়ে গেছে অনেক। তো আজকে সেরকম মাছ পাওয়া যায়নি, অল্প পাইছি। এদিকে আরও দুজন যাচ্ছে, এই জঙ্গল জঙ্গল দিয়ে যাচ্ছে এখনও। তো যাই, কিসে লাথি দিলাম আয়োগে মা। আর একজন আমাদের ছিপ বানাইছে এত বড়, কি বলবো, বানায় যে অর্ধেক নদীতে যায় ফেলবে। তো চলো তোমাদেরকে মাছ দেখাচ্ছি, কতগুলো মাছ পাইছি। ঠিক হ্যাঁ, রাজেশ তো যাতে যাতে প্যান খুলে যাচ্ছে, কিভাবে প্যানটা কি কিছু নাই নাকি,
প্যান্টে কিছু নাই, চিপটা ধরতো। আমার হেডফোনটা কোথায় যেন উল্টে পড়ে আছে, এই তো কি অবস্থা, মাথার চুলে রে, চারিদিকে জঙ্গল 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 জঙ্গল। বাসের যার ভিতর ভিতর দিয়ে গেছি, তো যাই, তারপর তোমাকে বাড়ি গিয়ে তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এইটুকু পোয়াখানিক হবে, কি যে ব্যাপার, মাছ ধরছে না এখন ঠিকঠাক। কিসে নিয়ে যাবি রে? চেরি ব্যাগ।